নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হেলেঞ্চা শাকের ভর্তা। হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাক, এখানে আমি হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে বেচে ধুয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করতে পারো, আমি এখানে সসপ্যানটাতেই সিদ্ধ করে নিচ্ছি। উনুনেতেই করছি, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হেলেঞ্চা শাকটা তুলে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। নিয়ে নিয়েছি নুন আর লঙ্কাটাকে আগে খুব ভালো করে দলে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কী হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, খুব ভালো করে হেলেঞ্চা শাকটাকে আমি লঙ্কা নুন দিয়ে মাখিয়ে নিলাম। এবারে আলু সিদ্ধ করে আগে থেকে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সিদ্ধটাও এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা শুধুও মেখে খেতে পারো, কিংবা আলুর সাথেও খেতে পারো, দুটোতেই বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবে একটু কাঁচা সরিষার তেল, সরিষার তেল দিলে ভর্তাতে আরও টেস্টটা বেড়ে যায়। এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। দিয়ে দিলাম এখানে তেলটা, এবারে খুব ভালো করে মাখিয়ে নিলাম। ভর্তা আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।